বন্ধুরা, তোমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি রায়দা শুরু করছি এনটিভি বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞান আনন্দ। এই অনুষ্ঠানে আমরা বিজ্ঞানের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করি, তার পাশাপাশি বিষয়গুলোকে সুন্দর করে বোঝার জন্য মজার মজার কিছু এক্সপেরিমেন্ট করে থাকি। বরাবরই আজকেও আমাদের সাথে আছে প্রকৌশলী, বিজ্ঞান লেখক এবং শিক্ষক রাতুল খান। রাতুল ভাই, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি রাইদা, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি ভাইয়া, এবং আমি জানতে চাই যে এই যে পিং পং বল, যেটা আমরা সাধারণত খেলাধুলার ক্ষেত্রে ব্যবহার করি, এটা দিয়ে আজকে আমরা কি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি? আমরা এটা দিয়ে বেশ মজার একটা এক্সপেরিমেন্ট করব। আচ্ছা, এটা করার জন্য আমাদের এরকম ট্রান্সপারেন্ট একটা কাগজ লাগবে। এরকম ট্রান্সপারেন্ট কাগজ আমরা বিভিন্ন সময় স্টেশনারি শপে কিনতে পাই, বা যে কোনো ক্রাফটিং শপেও পাওয়া যায়, বা যে ফাইলের সাথে পাই, ফাইলের সাথে পাওয়া যায়, সেখান থেকেও তুমি নিয়ে নিতে পারো। তো এটা ট্রান্সপারেন্ট না হলে যে এক্সপেরিমেন্ট কাজ করবে না তা না, কাজ করবে, কিন্তু এরকম ট্রান্সপারেন্ট হলে জিনিসটা আরো মজা করে করা যাবে, মজাটা বেশি ভালো বোঝা যাবে। আচ্ছা, তো আমি এটা দিয়ে একটা পাইপ তৈরি করে নিচ্ছি। দেখো, এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একটা পাইপ তৈরি করে নিচ্ছি। এই পাইপটা এমন হতে হবে যে এর ভেতর দিয়ে একটা পিং পং বল কোনো মতে চলে যায় এরকম। তো এই জন্য প্রথমে আমি একটু টাইট করেই ধরলাম। দেখো তো এর ভেতর দিয়ে বলটা যায় কিনা ফেলে দেখো, একদম খুব সুন্দর করে যায়। তাহলে আমি এবার এটাকে শক্ত করে ধরে রাখি, তুমি এটার মাঝখানে একটা টেপ আটকে দাও। আচ্ছা, ঠিক আছে, পেয়েছো? তাহলে এখানে মাঝখানে একদম ভালো করে লাগিয়ে দাও, এভাবে না, বাঁকা করেই লাগাও। হ্যাঁ, ঠিক আছে, ব্যাস এক টুকরো হলো। এবার আমি এটা ধরে রাখি, এই মাথায় একটু লাগাও। ওকে, এবার এই পাশটাতে, তাহলে একদম সুন্দরভাবে এটা পাইপের আকৃতিটা ধরে রাখবে। ব্যাস, তাহলে এখন আমরা কি তৈরি করলাম? একটা পাইপ তৈরি করলাম যার ভিতর দিয়ে এই বলটা যাওয়া আসা করলে আমরা দেখতে পাবো, তাই না? খুবই সহজে বলটা কোথায় আছে দেখা যায়। এবার এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের এরকম একটা হেয়ার ড্রায়ার দরকার। এই হেয়ার ড্রায়ারটা একটা বাতাসের প্রবাহ তৈরি করতে পারে। এই দেখো, হ্যাঁ, খুব সুন্দর করে ফ্লোট করছে। হ্যাঁ, আর পিং পং বলগুলো এত হালকা হওয়ার কারণে, হালকা হওয়ার কারণে এটা আসলে সহজে ভাসতে পারে। তো এই যে বাতাসের প্রবাহে ও ভেসেছিল, এটাকে ব্যবহার করেই আমরা এখন এক্সপেরিমেন্টটা করব। ওকে, চলো করে ফেলি। তোমার হাতে অনেকগুলো বল আছে, তুমি একটা একটা করে এর মুখে ধরবে। ওকে, দেখো কি হয়। আমি এটাকে একটু উপরের দিকে কাত করে ধরলাম, ঠিক আছে? এটাকে তুমি যদি এই মুখ দিয়ে আস্তে করে টোকা দাও, দেখো তো এই পাশে আসে কিনা, খুব আস্তে করে টোকা দাও ভিতরে। হ্যাঁ, বেশি দূর যায় না, তাই না? একটু দূর গিয়ে আবার ফিরে আসে, আবার ফেরত চলে আসে। হ্যাঁ, কেন ফিরে আসে? কারণ ঢালু, নিচ থেকে উপরের দিকে উঠতে গিয়ে থেমে যায়, তারপর আবার ফেরত আসে। এবার আমি এখানে বাতাস দেওয়ার পরে দেখো কি হয়। ওকে, রেডি? রেডি, 1 2 3। ও ওয়াও, আরো দাও, আরো দিচ্ছি, একটানে চলে যাচ্ছে, কোনো ধাক্কাও দেওয়া লাগছে না। ওয়াও, আমাদের শপিং পং বল এখন স্টুডিওতে ছড়াছড়ি। তবে এটা কিভাবে হলো, কিভাবে কাজ করলো? ও ঢালু বেয়ে উপরে উঠতে গিয়ে প্রথমে বাধা পাচ্ছিল, এরকম বাধা পায়, আমরা ধাক্কা দিয়ে ওটাকে পুরোপুরি নিতে পারছিলাম না ওই প্রান্তে, কিছু দূর গিয়ে গিয়ে ও ফিরে আসে, তাই না? এখন এরকমটাই হচ্ছে। কিন্তু আমি যদি এর সামনে একটা বাতাসের প্রবাহ তৈরি করি, তখন ও আর ফিরে আসে না, বরং পুরোটা পার হয়ে চলে যায়। আরো একটা বল আছে, এটা দিয়ে আমি আরেকবারের মতো দেখাই। এই দেখো, আমি অনেক অনেক খাড়া করে দিলাম এইবার। এই দেখো, ও তাও কিন্তু সে অনেকটুকু যাচ্ছে নিজে নিজে। ওয়াও, বাহ। তাহলে এইরকম কেন হচ্ছে? এটা হওয়ার কারণ হলো, আমরা এই পাইপের এই মুখে যখন বলটা দিচ্ছি, যদি আমরা একটা বাতাসের প্রবাহ তৈরি করতে পারি, তাহলে সে এটাকে টেনে নিয়ে যাবে। ও, একটা সাকশন চ্যানেলের মতো, সাকশন চ্যানেলের মতো। আমি যদি এদিকে তাক করতাম, তাহলে বাতাসের ধাক্কায় ও আরো বের হয়ে যেত। কিন্তু আমি এটাকে এদিকে তাক না করে এইভাবে তাক করেছি, খেয়াল করো, এই যে এরকম করে, তো তখন একটা টান সৃষ্টি হয়েছে এই পাশ থেকে। কেন এরকম টানটা সৃষ্টি হয়? তার কারণ হচ্ছে, যখন আমি এরকম করে বাতাস দিচ্ছি, তখন এইখানে বাতাসের প্রবাহ সৃষ্টি হওয়ার কারণে, অর্থাৎ বাতাস এখান থেকে ক্রমাগত সরে যাওয়ার কারণে, এখানে নিম্নচাপের সৃষ্টি হয়। তাহলে এখানে নিম্নচাপ, তার তুলনায় অন্য প্রান্তে কি উচ্চচাপ? আর আমরা জানি বাতাস কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়,
উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। এজন্য এই পাশ থেকে ক্রমাগত বাতাস ঢুকবে, এই পাশে এসে সজোরে বেরিয়ে যাবে। আসার সময় সে হালকা যে জিনিসগুলোকে পাচ্ছে, যেমন এই ক্ষেত্রে বলটা ছিল, সেটাকে সাথে করে নিয়ে গিয়ে এদিক দিয়ে বের করে দেয়। ওকে, তাহলে এটা আসলে চাপের পার্থক্য তৈরি করার মাধ্যমে বলের মধ্যে আমরা গতি সঞ্চার করলাম। বাহ, খুবই মজা লাগলো ভাই। এবং যেটা চোখে আমরা দেখছি সেটা কিন্তু মানে যে মেকানিজমটা এখানে কাজ করছে ঠিক অপোজিট, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টান খাচ্ছে, কিন্তু টানটা হচ্ছে কারণ হলো একটা প্রেসার ডিফারেন্স। হ্যাঁ, তুমি যদি কাউকে বলো যে এদিকে আমরা হেয়ার ড্রায়ার ধরলে বলটা কোথায় যাবে, অনেকে হয়তো ভাববে যে এদিকে বাতাস ঢোকার কারণে বের হয়ে যাবে। হ্যাঁ, আর ওইদিকে ভাববে যে চাপ অনেক বেশি, যে কারণে তারা মানে বের হতে পারবে না, একটা অবস্ট্রাকশন ফেস করবে। খুবই মজা লাগলো ভাই প্রথম এক্সপেরিমেন্টটা দেখে। রাতুল ভাই, আমাদের সামনে দেখছি চারটা গ্লাস আছে, লেবুর রস আছে, এবং এটা কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, এই পানিটার বেগুনি কালার দেখে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে, দেখো আমি একটা সাদা টিস্যু পেপার ধরলাম, তো এটার মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে আমরা যদি লেবুর রস মিশাই তখন আস্তে আস্তে এর কালারটা ভ্যানিশ হয়ে যায়। তা আমার হাতে যে গ্লাসটা আছে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনত্ব অনেক বেশি, অনেক বেশি, তো এখানে লেবুর রস দিতে থাকলে আস্তে আস্তে এই কালারটা হালকা হতে থাকবে। যেমন দেখো, আমি প্রথমে একটা ড্রপারে করে কয়েক ফোঁটা এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। দেখি, এই যে কয়েক ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে দিব। এই যে দেখো, এটাকে যত মিশাতে থাকবো তত কালারটা হালকা হতে থাকবে। কিন্তু দেখো, এমনিতে হালকা হতে একটু সময় লাগে বা আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, তো এই প্রসেসটাকে স্পিড আপ করার কোনো ওয়ে আছে কিনা সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। আচ্ছা, ওকে, তো এই সলিউশনটা এখানে থাক, আমরা এখন এই দুটো গ্লাসে নতুন করে সলিউশন তৈরি করে নিব। ঠিক আছে, এই যে আমার হাতে একটা কটন টিপ আছে, আমি এর সাহায্যে সামান্য একটু, খুব সামান্য, একদম অল্প কয়েক দানা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটাতে নিয়ে নিলাম। ঠিক একই পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমি পাশেরটাতেও নিয়ে নিব। আমরা খুবই কম এবং খুবই এক্সাক্ট অ্যামাউন্টে চাচ্ছি। এখন দেখো, এটাতে অলরেডি বেগুনি রঙের পানি আছে, পাশেরটাতেও তাই, তাই না? হ্যাঁ, আমি পেছনে এই সাদা কাগজটা ধরে দেখাতে পারি যে এই দেখো, এটাতেও আছে, এটাতেও আছে, এরকম। তো এবার দুটোতে আমি সমান পরিমাণ লেবুর রস দিব, দেখো কি হয়। এক, দুই, তিন, চার, পাঁচ, এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচ ফোঁটা দিলাম। এবার নাড়া দাও দুটোই। প্রথমটাতে এখনো বেগুনি কালারটা দেখো ভ্যানিশ হচ্ছে না, না এখন খুবই হালকা একটা লাইট পিঙ্ক হয়ে গেছে। সেকেন্ডটাতে দেখো, নাড়া দাও। ওয়াও, এটা তো একদম চলে গেল। তুমি নাড়াচাড়া দেওয়ার সাথে সাথে এর বেগুনি কালারটা চলে গেল, তাই না? একদম। আহা, এখন দুটো কিন্তু শুরুতে সমান পরিমাণ বেগুনি ছিল, এটা এখনো সেরকম বেগুনি রয়ে গেল, আর এটা এখন কি হয়ে গেল, স্বচ্ছ হয়ে গেছে। এমন কি আমি যদি এর মধ্যে এখন নতুন করে আরেকটু পটাশিয়াম পারম্যাঙ্গানেটও দেই, তাহলেও দেখবে অল্প একটু নাড়াচাড়া দিলে সেটা আবার চলে যাবে। আমি এখানে অল্প একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে নিচ্ছি, খুবই অল্প। এই যে এটা আবার বেগুনি হয়ে গেল, দেখো বেগুনি কালার হচ্ছে, তাই না? কিন্তু মিশছে না। হ্যাঁ, কিন্তু নাড়াচাড়া দেওয়ার সাথে সাথে আবার কালারটা চলে যায়। এই যে দেখো, এখন কিন্তু বেগুনি আছে, খানিকটা খানিকটা বেগুনি আছে। কয়েক ফোঁটা লেবুর রস দিলাম, নাড়াচাড়া করো, এই দেখো আবার ক্লিয়ার হয়ে গেল। নাড়াচাড়া করতে করতেই ক্লিয়ার হয়ে যায়। কিন্তু পাশেরটাতে অল্প দিয়েছিলাম, এখন আরও একটু বেশি করে দিলাম, এখন দাও নাড়াচাড়া করো, এখনও কিন্তু সেটার কালার ভ্যানিশ হচ্ছে না, সহজে ভ্যানিশ হয় না, একদমই না। আরও দেই, আরও হালকা হয়েছে, তবে এখনও কালারটা যাওয়ার কোনো লক্ষণ পাচ্ছি না। হ্যাঁ, আমি এখানে লেবুর রস দিয়েই যাচ্ছি, দেখি কতক্ষণে এটা ভ্যানিশ হয়। 15-20 ফোঁটার মতো আমরা অলরেডি দিয়ে ফেলেছি, কাছাকাছি যাচ্ছি আমরা, কাছাকাছি চলে গিয়েছে, কিন্তু এখন শেষ হয়নি, তাই না? এই তো এখন কালারটা প্রায় ভ্যানিশ হয়ে এসেছে। ইয়েস, তাহলে এই গ্লাসের তুলনায় একদম স্বচ্ছ হয়ে গেছে। হ্যাঁ দেখো, এটা একদমই পুরোপুরি স্বচ্ছ, এটা এখনো পুরোপুরি না, না সময় লাগবে আরো, আরো কয়েক ফোঁটা আমাদের লাগবে একদম পুরোপুরি স্বচ্ছ। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কই? দুটোতে কিন্তু আমরা শুরুতে সমান পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়েছিলাম। গ্লাসগুলো ধরে দেখি তো। হ্যাঁ, এটা গরম। হ্যাঁ, আসলে পার্থক্যটা ছিল এই গ্লাসটা ঠান্ডা, আচ্ছা, আর এই গ্লাসটা গরম, গরম পানি দিয়েছিলাম। এখন গরম পানি দেওয়াতে দেখো কত সহজে এর কালারটা চলে যায়, এবং দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা একসময় বেগুনি ছিল।
তাই তো দেখছি আর এটার বেগুনি রং দূর করার জন্য আমাদেরকে অনেক বেশি লেবুর রস দিতে হয়েছে প্রায় 15-20 ফোঁটা আমরা লেবু আরো বেশি প্রায় 30 ফোঁটার মতো লেবুর রস দিতে হয়েছে যেখানে এটা মাত্র 5 ফোঁটাতেই কাজ হয়ে যায় এবং শুধু তাই না আমরা যখন প্রথমবার লেবুর রসটা দিয়েছিলাম ওটার পরে কিন্তু আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়ার পরেও কিছু হয়নি হ্যাঁ এমনকি আমরা আরো বেশিও দিতে পারি চাইলে এই যে আমার হাতে এখানে আরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে আমি একটু সামান্য কমিয়ে নিচ্ছি এটা তো একদম এমনই ক্লিয়ার লাগছে যে মনে হচ্ছে আগে আমরা কিছুই মেশাইনি যেখানে আমরা কিন্তু দুইবার মিশিয়ে ফেলেছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট হ্যাঁ তুমি চাইলে আরো দিতে পারো এখানে অনেক পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না তাই না বেগুনি করাই যাচ্ছে না অনেক চেষ্টা চলছে তাও চলছে অথচ এটাতে কিন্তু লেবুর রস একদম কম দেয়া হয়েছে তারপরেও এটাকে বেগুনি করা যাচ্ছে না আরো দিলাম এটা যতক্ষণ ধরে গরম আছে এই দেখো অনেক বেশি পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলাম এবার এটাতে লেবুর রস দিলে এই কালারটা চলে যাবে আস্তে আস্তে দেখো হালকা হয়ে যাচ্ছে না তাহলে ট্রিকটা কি ছিল ট্রিকটা ছিল হচ্ছে যে এটা ঠান্ডা ছিল ওইটা গরম ছিল গরম ছিল গরম হওয়াতে বিক্রিয়া অনেক দ্রুত হয় যত আমরা টেম্পারেচার বাড়াতে থাকব বিক্রিয়াটা তত দ্রুত হবে বিক্রিয়ার হার বলি আমরা যেটাকে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার রেট বৃদ্ধি পায় আচ্ছা এই কারণে ঠান্ডাটাতে এবং গরমটাতে শুরুতে সমান পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকার পরেও ঠান্ডাটাতে একটু লেবুর রস দেয়াতে কালারটা চলে যায়নি গরমটাতে একটু লেবুর রস দেয়াতেই কালারটা চলে গিয়েছে একদম সাথে সাথে বিক্রিয়াটা দ্রুত হয়ে শেষ হয়ে গিয়েছে কালারটা এবং এটাতে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে প্রায় কালো করে ফেলেছিলাম তাও কিন্তু তারপরে লেবুর রস দেওয়াতে ক্লিয়ার হয়ে যাচ্ছে কালারটা কিন্তু এটাকে আমরা যত রেখে দেব তত আস্তে আস্তে আরো ক্লিয়ার হতে থাকবে ক্লিয়ার হতে থাকবে আচ্ছা তাহলে গরম পানিতে এই বিক্রিয়াটা খুব দ্রুত হয় বলে এই ইফেক্টটা আমরা পাই যে খুব সহজে কালারটা চলে যায় তো এই সিমিলার প্রিন্সিপালটা ব্যবহার করে আমরা অন্য কি কি টেস্ট করতে পারি ভাই আচ্ছা তার আগে একটু বলে নেই ইন্ডাস্ট্রিতে বিভিন্ন বিক্রিয়া কখনো কখনো দ্রুত ঘটানোর জন্য বা কখনো কখনো আস্তে ঘটানোর জন্য এই টেম্পারেচার বাড়ানো কমানোর ইফেক্টের হেল্প নেওয়া হয় আচ্ছা যদি কখনো কোনো বিক্রিয়া দ্রুত ঘটানোর দরকার পড়ে সাধারণত সেখানে তাপমাত্রা এবং চাপ বৃদ্ধি করে রাখা হয় আচ্ছা ঠিক আছে তো চাপ সবসময় বাড়ানো হবে নাকি কমানো হবে এটা অবশ্য আরো কিছু বিষয়ের উপরে ডিপেন্ড করে তবে যদি আমরা শুধু তাপমাত্রার কথা বলি ইন জেনারেল বিক্রিয়ার হার বাড়ানোর জন্য তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয় আচ্ছা বিক্রিয়ার হার কমানোর জন্য তাপমাত্রা কমিয়ে দেওয়া হয় বাহ খুবই চমৎকার একটা প্রিন্সিপাল কিন্তু আমরা খুবই অল্প সময়ে শিখে ফেললাম এবং এত মজায় মজায় যে কালার চেঞ্জ হতে হতে কিভাবে এটাকে আমরা ফাস্টার করতে পারি স্লোয়ার করতে পারি এটার প্রিন্সিপালটা আমার আমার জন্য এবং আমার দর্শকদের জন্য তো অবভিয়াসলি ক্লিয়ার হয়ে গেল আর এই এক্সপেরিমেন্টটা তুমি লেবুর রস ছাড়া ভিনেগার দিয়েও করতে পারবে তবে একটু ভালো ভিনেগার হওয়া লাগবে আচ্ছা ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে আরও একটি চমৎকার এক্সপেরিমেন্ট দেখানোর জন্য রাতু ভাই আমাদের সামনে খুবই অদ্ভুত একটা যন্ত্র আছে যেটা আগে দেখিনি আর কিছু লেন্সের মতো আছে আমরা এখন কি এক্সপেরিমেন্ট করব আচ্ছা আমাদের চোখে লেন্স থাকে তাই না চোখের লেন্সের সমস্যা হলে আমরা বলি যে চোখের পাওয়ার বেড়ে গিয়েছে বা কমে গিয়েছে এরকম কিছু সেটা ঠিক করার জন্য আমরা চশমায় লেন্স ব্যবহার করি হ্যাঁ তারপরে ক্যামেরার সামনে লেন্স থাকে আমরা যখন মোবাইলে ছবি তুলি বা অন্য কোনো ক্যামেরা দিয়ে ছবি তুলি ওখানেও একটা লেন্স থাকে তাই না অনেক সময় লাইটকে ফোকাস করার জন্য বিভিন্ন রকম লেন্স ব্যবহার করা হয় যেমন এখন এই রুমে অনেক লাইট আছে সেই লাইটের কিছু কিছু লাইটের সামনে এরকম লেন্স ব্যবহার করা হয় যাতে এক জায়গায় আলোটাকে জড়ো করা যায় আচ্ছা এরকম নানা কাজে আমাদের লেন্স দরকার হয় কিন্তু লেন্সটা আসলে কাজ করে কিভাবে সে আলোকে কোন দিকে বাকিয়ে দেয় এটা অনেক সময় কিন্তু আমরা খেয়াল করি না বা বুঝতেও পারি না এবং আমরা জানিও না যে কেন কারো কারোকে কনকেভ দেওয়া হয় কারো কারোকে কনভেক্স দেওয়া হয় এই যে আমরা বলি আমার আমার চোখের পাওয়ার নেগেটিভ আমরা বলি আবার অনেকের চোখের পাওয়ার পজিটিভ এগুলোই বা আসলে কি বা এটা দিয়ে কি বুঝায় চলো এই রহস্যগুলো এই এক্সপেরিমেন্টটাই আমরা করে এখন এই রহস্যগুলো উদ্ঘাটন করব আচ্ছা এরকম একটা সাদা কাগজ নিয়েছি আমি এখানে জিনিসটা দেখানোর জন্য তাহলে দেখো এই জিনিসটা কি করে এটা আসলে কতগুলো প্যারালাল লাইট রে তৈরি করে আমি দেখাই এই যে একটা দেখতে পাচ্ছো হ্যাঁ দেখতে পাচ্ছি দুইটা তিনটা এগুলোকে চাইলে নাড়াচাড়া করা যায় এই যে আমি এদিক সেদিক নাড়াচাড়া করতে পারি দেখতে পাচ্ছ হ্যাঁ এখন আমি এমন ভাবে ধরেছি যে এই তিনটা থেকে যে রশ্মিগুলো বের হচ্ছে সেগুলো মোটামুটি সমান্তরাল এটাকে ধরে রেখে এবার দেখো এর সামনে আমি একটা লেন্স রাখবো এখানে ফিক্স করলাম যাতে পরিষ্কার দেখা যায় যে এখানে দেখা যাচ্ছে এই যে লাইট রে গুলো এবার এর সামনে আমি একটা লেন্স রাখবো দেখো তো লেন্স রাখার পরে কি হচ্ছে আলোটা এক জায়গায় জড়ো হচ্ছে কিনা কোন জায়গাটায় আঙ্গুল দিয়ে দেখাও তো এই জায়গাটায়
তাহলে আমি লেন্সটা না রাখলে আলোগুলো সমান্তরালে যাচ্ছিল। যখন এই লেন্সটা সামনে রাখলাম তখন একটা জায়গায় এসে মিলে যাচ্ছে। কোন জায়গাটা আবার দেখাও তো। এই জায়গাটাকে আমরা বলবো আমাদের এই লেন্সের ফোকাস। তাহলে লেন্স থেকে এই ফোকাসটা ঠিক যত দূরে সেই দূরত্বটাকে বলে হচ্ছে ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ। এই দেখো আমি হাতে নিয়ে দেখাচ্ছি, এই যে। তাহলে এই যে ফোকাল লেন্থ, এই ফোকাল লেন্থটা এক এক লেন্সের কিন্তু এক এক রকম হয়। এটা ডিপেন্ড করে কিসের উপরে? আমি দেখাচ্ছি, এই যে আমাদের যে লেন্স, এই লেন্সটা কোন পদার্থের তৈরি তার উপরে নির্ভর করে। ডেন্সিটি যেটা অপটিক্যাল ডেন্সিটি বলি, যেটাকে আলোকীয় ঘনত্ব, সেটার উপরে তো ডিপেন্ড করেই। এর পাশাপাশি এটা কতটুকু বাঁকা, এই দেখো ডিম্বাকৃতির মনে হচ্ছে না এটাকে? একদম, একদিকে এরকম আরেকদিকে উল্টো। তাহলে এই আকৃতিটা কেমন তার উপরেও নির্ভর করে। এবং এটা কিন্তু দুটো পোলস আছে, যেখানে দিয়ে কিন্তু যখন রেটা যখন আসছে আমার মনে হচ্ছে ওটার কারণে ভেঙে যাচ্ছে। এই যে বাঁকা, যে কার্ভেচার বা বক্রতা যেটাকে আমরা বলি, এই বক্রতার কারণে এমন হচ্ছে। কারণ এই মাধ্যমটা বাতাসের চেয়ে ঘন। বাতাস থেকে যখন আলো লেন্সের ভিতরে ঢুকে তখন দিক পরিবর্তন করে। সেই দিক পরিবর্তনটা কিভাবে হবে সেটা নির্ভর করে এটা কতটুকু বাঁকা, এটা কোন ম্যাটেরিয়ালের তৈরি, এগুলোর উপরে। আচ্ছা, দেখো আমার কাছে ভিন্ন আরেকটা লেন্স আছে। আগের লেন্সটার দুই পাশে ফোলা ছিল, এটাকে বলে উত্তল লেন্স বা ইংলিশে আমরা বলি কনভেক্স লেন্স। আর এটার কিন্তু এক পাশে কাটা, মনে হচ্ছে খেয়ে ফেলেছে কেউ, অবতল, এটাকে বলে কনকেভ লেন্স। এবার এটা যদি আমি এই আলোর সামনে বসাই তাহলে কি হয় দেখো, এটা তো আলোটাকে এক জায়গায় জড়ো করতে পারে। তোমার কি মনে হয় এটা কি করবে? এটা আমার মনে হচ্ছে যে এক জায়গায় মানে ডিসপার্স করে দিবে, চারদিকে ছড়িয়ে দিবে। তাহলে এবার আসলেই দেখি সে এই কাজটা করতে পারে কিনা। আচ্ছা, আমি আবারও এই কাগজটা ধরলাম, এই দেখো এক দুই তিন, তিনটা রশ্মি এখানে দেখা যাচ্ছে, এরা সমান্তরালে যাচ্ছিল। হ্যাঁ, এবার আমি এই লেন্সটা এর সামনে ধরলাম, আমরা এটাকে আরো ক্লোজার এনে দিতে পারবো? হ্যাঁ পারবো। হ্যাঁ, বেশি ক্লোজ করলে এমনিতে যত দূরে গিয়ে মিলতো, এই দেখো তুমি এটাকে পরিবর্তন করে একটা জায়গায় এনে মিলিয়েছো, তাই না? এই দেখো এই জায়গাটাই এসে মিলে, কিন্তু মাঝখানে লেন্স দিলে আরো দূরে গিয়ে মিলবে। এই দেখো মাঝখানে লেন্স দেওয়াতে আরো দূরে গিয়ে মিলে। হ্যাঁ, আমরা দেখতেই পাচ্ছি না কোথায় গিয়ে মিলছে। এই লেন্সটার পাওয়ারকে আমরা বলি নেগেটিভ। আর আগে আমাদের যে উত্তল লেন্সটা ছিল এটা, এই লেন্সের পাওয়ারটা হচ্ছে পজিটিভ। তাহলে কার্ভেচার বা এরকম বক্রতা থাকার কারণেই যে এমন হচ্ছে এটা আমরা প্রমাণ করতে পারি কিভাবে? এটাতে কি কোনো বক্রতা আছে? না। বাঁকা? নো। একদম সোজা? না, একদম সোজা। তাহলে এই সোজাটা ধরলে কি হয় সেটা তুমি দেখো, তাহলেই বুঝবে। আমি আবারও এই তিনটাকে আগের মতো সমান্তরাল করে নিচ্ছি, তিনটা যাতে এক বরাবর আলো দেয়। এই যে এই তিনটা এখন এক বরাবর আলো দিচ্ছে সমান্তরাল। এর সামনে এবার এটা ধরি, এখন কি এক জায়গায় জড়ো হচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয়? একদম সমান সমান, একদম আগের মতোই। এখানে কোনো বক্রতা নেই, না থাকার কারণে এর ভেতরে যে রশ্মিটা ঢুকে আর যেটা বের হয় তারা কিন্তু সমান্তরাল থাকে। দিক পরিবর্তন করতে পারে কিন্তু তারপরেও যেটা ঢুকে আর সেটা বের হয় সেটা সমান্তরাল, প্যারালালি আছে, প্যারালালি থাকে। তার মানে হচ্ছে এক জায়গায় জড়ও হয় না বা এক জায়গা থেকে চারদিকে ছড়িয়েও পড়ে না। দেখো এটাকে ঘুরালেও কিন্তু হয় না, না ঘুরাচ্ছি তারপরেও এক জায়গায় জড়ো হচ্ছে না। তাহলে এটার কোনো বক্রতা নেই বলে এরকম হচ্ছে। আর এগুলোর বক্রতা আছে বলে তার আলোকে এক জায়গায় জড়ো করতে পারে অথবা বিভিন্ন দিকে ছড়িয়ে দিতে পারে। এখন এবার আমাদের চোখের কথা চিন্তা করি। হ্যাঁ, আমাদের চোখের যে লেন্স সেই লেন্সটা হচ্ছে এরকম একটা উত্তল লেন্স। হ্যাঁ, এই লেন্সটা আলোকে এক জায়গায় জড়ো করে। যদি জড়ো করার ক্ষমতা ও হারিয়ে ফেলে বা একটু কমে যায় তখন চোখের সামনে এরকম আরেকটা লেন্স দিতে হয়, তাহলে দুটো মিলে আগের মতো হয়ে যায়। আচ্ছা, যাদের এরকম দরকার হয় তাদের চোখের পাওয়ার আমরা বলি পজিটিভ। পজিটিভ পাওয়ারের চশমা লাগে, +2 +3 এরকম, বিশেষ করে বয়স্ক মানুষের এটা লাগে। আর অনেকের চোখের লেন্সের পাওয়ারটা বেড়ে যায়,
তার মানে আলোটাকে তাড়াতাড়ি জড়ো করে ফেলে, লেন্স পর্যন্ত যায় না, সরি আমাদের রেটিনা পর্যন্ত যায় না, তখন এটাকে একটু দূরে গিয়ে মিলাতে হয়, তখন এই জিনিসটা লাগে কনকেভ লেন্স। এটার পাওয়ার হচ্ছে নেগেটিভ, যেমন আমার চোখের চশমার পাওয়ার নেগেটিভ, আমারও নেগেটিভ, তোমারটাও নেগেটিভ, তাহলে আমাদের চোখের চশমার লেন্সটা আসলে এই আকৃতি কনকেভ লেন্স। হ্যাঁ, তো এটাকেই আমরা এখন অনেক বড় করে দেখছি, আমাদের চোখেরটা অনেক পাতলা থাকে বা চশমাটাও অনেক পাতলা থাকে, বড় করে দেখলে নেগেটিভ পাওয়ারের যে চশমা তার লেন্সটা এরকম লাগবে। তো এভাবেই আসলে লেন্সগুলো কাজ করে আলোকে বিভিন্ন দিকে বাকিয়ে দেওয়ার মাধ্যমে। আমার তো খুবই মজা লাগলো, কারণ ক্লাস টেনে কিন্তু আমাদের একটা চ্যাপ্টার থাকেই যেখানে আমরা লাইট এবং তার রিফ্লেকশনস নিয়ে আমরা পড়ে থাকি এবং রিফ্র্যাকশন রিফ্র্যাকশন নিয়েও পড়ি। তো ওইখানে আমরা যখন লেন্স নিয়ে পড়তে চাই, স্টুডেন্টদের কিন্তু মাথা একদম গরম হয়ে যায় যে হ্যাঁ আলো রশ্মি এটা কিভাবে যাচ্ছে না যাচ্ছে বুঝে উঠতে পারে না। এখন কিন্তু আমরা খুবই সুন্দর করে প্রিন্সিপালি বুঝতে পারলাম, প্র্যাকটিক্যালি দেখতে পারলাম যে কিভাবে এটা কাজ করে এবং কি সুন্দর করে বেঁকে যাচ্ছে আমরা দেখতে পারলাম এই কনভেক্স লেন্সে এবং কনকেভ লেন্সে কিভাবে এটা দূরে সরে যাচ্ছে। তারও সাথে সাথে আমরা শিখতে পারলাম যে কাদের পজিটিভ পাওয়ার এবং তাদের জন্য পজিটিভ পাওয়ার হলে লেন্সটা কি ব্যবহার করতে হবে, নেগেটিভ হলে কি লেন্সটা ব্যবহার করতে হবে। খুবই সুন্দর করে কিন্তু পুরো দুই চ্যাপ্টারের পড়া আমরা একটা এক্সপেরিমেন্টের থ্রুতে করে ফেলেছি, খুবই সুন্দর করে। থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদেরকে এত সহজ করে এই এক্সপেরিমেন্টটা এত চমৎকারভাবে দেখানোর জন্য। তবে সেই সাথে আনফর্চুনেটলি আমাদের পর্বের সময় আজকে এখানেই শেষ। বন্ধুরা, আশা করি আজকের পর্বের যে চমৎকার কিছু এক্সপেরিমেন্ট দেখেছি তোমাদের অনেক ভালো লেগেছে, আমার তো খুবই মজা লেগেছে। এবং আশা করি সেই সাথে কিছু যে কনসেপ্ট আছে যেগুলো নিয়ে আমরা প্রায় অনেক ঝামেলায় পড়ে যাই, বুঝতে পারি না, সেগুলো এখন আরও ক্লিয়ার হয়েছে। আগামী পর্বে তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এনটিভির সাথেই থেকো।